হ্যালো বন্ধুরা, রাত পেরোলেই কলকাতা ময়দানের অন্যতম জনপ্রিয় ম্যাচ ডার্বি অনুষ্ঠিত হতে চলেছে। তো আগামীকাল বিকেল 4:45 থেকে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান। তো এই ম্যাচটা তোমরা জিও টিভিতে সনির স্পোর্টস 10-2 ও সনির স্পোর্টস 10-2 এইচডি চ্যানেল এছাড়াও সনির্লিভ অ্যাপের মাধ্যমে দেখতে পাবে। আর যারা টিভিতে দেখবে তারাও কিন্তু সনির স্পোর্টস 10-2 এবং সনির স্পোর্টস 10-2 এইচডি চ্যানেলে দেখতে পাবে। তো এবার যদি আলোচনা করা যায় দুই দলের শক্তিশালী ও দুর্বল দিকগুলি কী কী এবং এই ম্যাচে কোন দলের জেতার সম্ভাবনা বেশি, তো সবার প্রথম ইস্টবেঙ্গল দলের শক্তিশালী ও দুর্বল দিকগুলো নিয়ে আলোচনা করা যাক। তো প্রথম ম্যাচের নিরিখে ইস্টবেঙ্গল দলের মাঝমাঠ এবং আক্রমণ ভাগকে বেশ শক্তিশালী লেগেছে এবং দলের ডিফেন্স লাইন আপটা কিন্তু একটু নড়বড়ে লেগেছে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ম্যাচে, কারণ ওই ম্যাচে কিন্তু বাংলাদেশ আর্মি শেষ মুহূর্তে গিয়ে 2 গোল দিয়েছিল ইস্টবেঙ্গল দলকে। তবে শেষের দিকে নিশুকুমার রেড কার্ড দেখার পরই কিন্তু ইস্টবেঙ্গল দলের ডিফেন্সটা একটু দুর্বল হয়ে পড়েছিল, নাহলে কিন্তু প্রথম দিকে বেশ শক্তিশালী লাগছিল ইস্টবেঙ্গল দলের ডিফেন্সকে। এবং তেকাঠির নিচে কিন্তু গিলও বেশ ভালো পারফরমেন্স দেখিয়েছিল প্রথম ম্যাচের নিরিখে। তবে ডিফেন্সটা দুর্বল থাকার কারণে কিন্তু গিলকে 2 গোল হজম করতে হয় বাংলাদেশ আর্মির বিরুদ্ধের ম্যাচে। তবে ওভারঅল দেখতে গেলে কিন্তু গিলের পারফরমেন্স খুব একটা খারাপ ছিল না প্রথম ম্যাচে। তো প্রথম ম্যাচের পারফরমেন্স অনুযায়ী ইস্টবেঙ্গল দলের আক্রমণ ভাগ এবং মাঝমাঠ এই দুটোকে কিন্তু বেশি শক্তিশালী লেগেছে এবং প্রথম ম্যাচে 2 গোল হজম করার জন্য ইস্টবেঙ্গল দলের ডিফেন্স এবং গোলকিপিং বিভাগকে এখানে একটু দুর্বলভাবে দেখানো হচ্ছে। তবে আশা করা যাচ্ছে কোচ কার্লোস কোয়াদ্রাত কিন্তু প্রথম ম্যাচের ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে ডার্বি ম্যাচে দল নামাবেন। এবার মোহনবাগান দলের শক্তিশালী ও দুর্বল দিকগুলো নিয়ে আলোচনা করলে গত 2 ম্যাচের নিরিখে মোহনবাগানের দুর্বল দিকগুলো কিন্তু খুব একটা খুঁজে পাওয়া যায়নি। তবে দলের ডিফেন্সের কিছু ভুলের কারণে কিন্তু পাঞ্জাব এফসি ম্যাচে বেশ কিছু আক্রমণ করেছিল পাঞ্জাব এফসি, সেহেতু এই ম্যাচে কিন্তু দলের ডিফেন্সকে আরেকটু ইম্প্রুভ করতে হবে কোচ জুয়ান ফেরান্ডোর। আর আশা করি কোচ জুয়ান ফেরান্ডো কিন্তু এই দিকে নজর দিয়েছে প্র্যাকটিসে। তাছাড়া এই ডার্বি ম্যাচের কিন্তু প্রথম একাদশে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা দেখতে পেতে পারি। সেক্ষেত্রে মাঝমাঠে সাহাল, থাপা এবং আপফ্রন্টে জেসন কামিংস বা আরমান্দো সাদিকু এদেরকে কিন্তু দেখা যেতে পারে ডার্বি ম্যাচের প্রথম একাদশে। তো তুলনামূলকভাবে দেখতে গেলে কিন্তু ইস্টবেঙ্গল দলের তুলনায় মোহনবাগান দল ধারে ওভারে অনেকটাই এগিয়ে থাকবে এই ডার্বি ম্যাচে। তবে আমরা এটাও জানি যে ডার্বি ম্যাচে কিন্তু সবসময় সমানে সমানে হয়। তো আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচে কিন্তু 3-0 ফলাফলে মোহনবাগান দল জিতে যেতে পারে। তো তোমাদের কী মনে হচ্ছে এই ম্যাচের ফলাফল কী হতে পারে? তো এই বিষয়ে তোমার মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটা ফলো করোনি তারা নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক পেজটা ফলো করে দিও, কারণ এখন কিন্তু সমস্ত রকম লেটেস্ট নিউজগুলো সবার প্রথম ফেসবুক পেজেই আপলোড করা হয়। আর তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও তারাও কিন্তু ফেসবুকে গিয়ে আমাকে এসএমএস করতে পারো। তো এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।